ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, একটি পুরাতন তালা আরবি কি? পুরাতন তালা কুফলুন কুফলুন কাদিমুন। হ্যাঁ কুফলুন কাদিমুন, কুফলুন কাদিমুন। আচ্ছা বলুন তো, একটি ওই ওইটি একটি মসজিদ? ওইটি একটি মসজিদ কে বলে দে, কে যাকে জিজ্ঞাসা করি সে বলবেন। দালিকা ওইটি একটি মসজিদ। আমি সানি ভাই, সানি ভাই বলবেন, আর কেউ বলবেন না। জালিকা মসজিদ মসজিদ আছে, নেটওয়ার্কের প্রবলেম করতেছে। আচ্ছা জালিকা মসজিদ জি। তারপর বলেন খালেদ একজন ধনী ব্যবসায়ী। খালেদ একজন ধনী ব্যবসায়ী। তাহলে মিলিয়ে নেবেন আর কি, সব যে শব্দগুলো আপনার মুখে আসে ওইগুলো বাক্যের গঠন ঠিক হলো কিনা ওইটা আমি ঠিক করে দিব যদি ভুল হয়, কিন্তু প্রাথমিক ভাবে তো সবগুলো শব্দের অর্থ জানতে হবে। আচ্ছা ইয়া বলেন তো, ইমতিয়াজ ভাই বলেন তো, আপনি বলেন রাশেদ একজন গরিব কৃষক। রাশেদ একজন গরিব কৃষক। রাশিদুন রাশিদুন ফাল্লাহুন তাকিয়ুন। ফাল্লাহুন ফাল্লাহুন তাকিয়ুন। শেষের শব্দটা বুঝলাম না, গরিব আরবি কি? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা বলেন আয়েশা একজন বুদ্ধিমতী মহিলা। মাশাআল্লাহ। এবার আর কি আছেন এখানে, হামিম ভাই বলেন। হামিম ভাই আছেন? জুম্মান ভাই আছে আজকে। তারপর এখানে আরেকজন দেখতে পাচ্ছি, জুম্মান ভাই, জুম্মান সালিম ভাই আপনার ভয়েস অন করেন ভাই। আপনার মোরসালিন ভাই নাই, জুম্মন ভাই আছেন? আপনি গতকালকে ছিলেন? আজকে থেকে শুরু আপনার? পরশুদিন একদিন করছিলাম। আচ্ছা আপনি এই শব্দগুলো এখন পর্যন্ত যতগুলো গেছে সবগুলো কি আপনি পারেন? না ভাই মুখস্থ হয়নি। সবগুলো পারেন না? এগুলো তো পড়তে হবে ভাই, গ্রুপে তো মেসেজ দেওয়া ছিল, দেখেন নাই যে পূর্বের যে শব্দগুলো আমাদের গত হয়েছে এগুলো সবগুলো? জি ভাই কিছু মুখস্থ করছি। আচ্ছা আপনার কতটুকু মুখস্থ আছে সেটা বলেন, সেখান থেকে ভাই আপনাকে কোশ্চেন করবেন। আচ্ছা প্রথম অধ্যায় আপনার মুখস্থ আছে? একজন বাহিরে একজন প্রবলেমে আছে, তাইলে আর ক্লাসে আসার দরকার কি ভাই? আচ্ছা তারপরে আমাদের ইয়া ভাই মোহাম্মদ ভাই। জি ভাই। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জি ভাই। হ্যাঁ আমি আমাদের এডমিন সাহেব। জি বলেন, কোশ্চেন করেন। সওয়ালুন সওয়ালুন মানে কোশ্চেন না? এডমিন সাহেব নাই, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাই। আমি তো আসি ভাই, শোনা যায় না? আচ্ছা আপু ভাই আসি। জি আপনি বলেন
ওই একটি ঘড়ি তিলকা সাআতুন কি পুরো মুদাক্কার না মুয়ান্নাস তিলকা হচ্ছে মুয়ান্নাস সাআতুন শব্দটা হচ্ছে মুয়ান্নাস তাহলে তিলকা সাআতুন হ্যাঁ সেটাই তো এখন জালিকা বললে তো হবে না আচ্ছা না সরির কিছু নেই ভুল হইতেই পারে স্বামী আচ্ছা তারপর বলেন সরি আরবি জানো কি ভাই আফওয়ান আফওয়ান সরি আরবি কি জানো ভাইয়া আফওয়ান আফওয়ান সাআতুন আচ্ছা ঘড়ি দুই ডিভাইস একসাথে করবেন না আমি তো আগেই বলেছি দুইটা ডিভাইস থেকে আসলে একসাথে করবেন না দুইটা আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি বলেন আয়েশা একজন বুদ্ধিমতী মহিলা আয়েশাতু ইমরাতুন যাকিয়াতুন যাকিয়াতুন মানে ভাই আমার শোনা যায় না আপনার বলেন ওই মসজিদটি সুন্দর আচ্ছা না এই ধরনের প্যাটার্ন তো পড়াই নাই এটা থাক তারপরে বলেন পারলে বলেন ওই মসজিদটি সুন্দর জালিকা মসজিদুন জামিলুন না না এই ধরনের বাক্যের প্যাটার্ন পড়াই নাই এখানে হবে জালিকাল মসজিদু জালিকাল মসজিদু জামিলুন আচ্ছা যাই হোক আমরা মুকালামায় ফিরে আসি তো আজকে আমরা ইনশাআল্লাহ স্বাভাবিক কথাবার্তা কেমন আছেন আমাদের আজকে দৈনন্দিন আজকে সকালে কি করেছি কি খেয়েছি এগুলোই আমরা ইনশাআল্লাহ পড়বো তো আমরা পূর্বে একটা কিছু ফেল দিয়েছিলাম আরবিতে কাজকে বলা হয় ফেল তো আমরা এমন ফেল আরবিতে প্রাথমিক অর্থাৎ অতীতকালের কাজগুলোকে এই তিনটা কাল আরবিতে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সবগুলোতে বাংলায় ইংরেজি সব জায়গায় তিনটা কাল আমাদের তো আপনার এগুলোকে বলা হয় সিরা অর্থাৎ কোন আরবিতে দেখবেন আপনার বাং আরবি ভাষাটা হচ্ছে একটা প্রসিদ্ধ ভাষা যে প্রসিদ্ধ কিভাবে দেখেন ইংরেজিতে আপনি কতটুকু একটা ভার্ব কতভাবে সর্বোচ্চ পাঁচ প্রকার সম্ভবত হইতে পারে সর্বোচ্চ পাঁচ থেকে সাত প্রকার কিন্তু আরবিতে একটা ফেল আপনার হাজারের উপরে ছড়ায় যায় এক একটা ফেলের রূপ অর্থাৎ পরিবর্তিত রূপ হাজারের উপর ছড়ায় যায় কিন্তু এর মানে এটা না যে এটা অনেক কঠিন যেমন দেখেন অতীতকালের কোন কাজ বোঝাতে আমরা যে ফাআলা ব্যবহার করি এই ফাআলার অতীতকালের ১৪টা রূপ ওটা থেকে আরো বারো বারো কত হয় ২৪ ৬০টা রূপ আছে ৬ বারো ৬ বারো ৬০ তো এইভাবে আপনার অনেকগুলো রূপ ৫ বারো ৬০ ৬ বারো ৭২ সারে নাকি জি জি এইভাবে ৬ বারো এইভাবে অনেকগুলো সিগা হয় হাজার হাজার সিগা আছে আরবিতে তো আমরা ওইদিকে না গিয়ে আমরা প্রত্যেকটা ফেল থেকে প্রত্যেকটা ফেলের মাত্র তিনটা ভার্সন প্রত্যেক ১৪ সিগা থেকে আমরা মাত্র তিনটা ফেল শিখবো যেমন ফাআলা ফাআলতা ফাআলতু ফাআলা মানে কি সে করলো ফাআলতা তুমি করলে ফাআলতু আমি করলাম এভাবে সে যাওয়া যাওয়া এর আরবি কি আর যাহাবু এখান থেকে তিনটা সিগা আমরা শিখবো যাহাবা সে গেল যাহাবতা তুমি গেলে যাহাবতু আমি গেলাম এইভাবে প্রত্যেকটা ফেল থেকে আমরা তিনটা সিগা নিব বা তিনটা হ্যাঁ সিগাই বলা হয় এগুলাতে এগুলাকে প্রত্যেকটা তিনটা তিনটা করে আমরা প্রত্যেকটা ফেল থেকে সিগা শিখবো এবং এগুলোর ব্যবহার করব এবং বাক্য তৈরি করব কথা বলবো বুঝতে পেরেছেন সবাই জি ভাই তো আমি পূর্বে অনেকগুলো ফেল দিয়েছিলাম আমার এখানে আমি মেসেঞ্জার থেকে এই আমার সবগুলো আগের চ্যাট গুলো ডিলিট হয়ে গেছে এই কারণে নতুন করে আবার ফেল গুলো লিখে দিলে আপনার কারো কাছে আমার কাছে আছে সমস্যা নাই আমি দিয়ে দিমু এখনই না পরে থাকে তাইলে আপনি শেয়ার করে দেন দিমু এগুলো আপনি একটু সুন্দর করে সাজিয়ে শেয়ার করে দেন তাইলে আমাদের শিখতে সুবিধা হবে নাইলে আবার লেখা লাগবে আছে আমার কাছে তো যাই হোক এখন কথা হচ্ছে এই প্রত্যেক দিন আমরা এই প্রত্যেক মুকালামায় আমরা মিনিমাম ১০টা থেকে ১৫টা নতুন ফেল শিখবো যেগুলো আমরা আগে কখনো শিখিনি ইনশাল্লাহ এই তো আজকে তো
আমি সময় দি এই হয়তো মোহাম্মদ আবদুল্লাহ জি আপনি ভাই একটু আলোচনা যদি আচ্ছা চান যে ক্লাস কন্টিনিউ করতে পারেন, কিন্তু আমি আসলে বাহিরে বসে ক্লাস করা এটা টাফ ব্যাপার, বুঝতে পেরেছেন? আশা করি এই সমস্যা তো প্রতিদিন না এই কাজে আসছে, আমরা এখানে সবাই একসাথে হয়েছি এই কারণে। আপনি একটু আমারে স্মরণ করায় দিলে আমি কিন্তু যে গ্রুপে দিয়ে দিতাম ওগুলি আজকে আচ্ছা। তারপর আমি আমি কিছু ইয়া করতেছি, আমি কিছু ফেল বলতেছি যে আমরা আগে একজন আমার সাথে আসেন যিনি কথা বলবেন। আচ্ছা আমি আসি ভাই। আচ্ছা আমরা দুজন একটু কথা বলি, বাকিরা একটু মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ তারপর আমি প্রত্যেকের সাথে একজন একজন করে কথা বলবো, আমি ওনার সাথে যা কথা বলবো এগুলাই আবার সবার সাথে আজকে ইনশাল্লাহ। একটু সময় লাগুক, আমি সবার সাথে কথা বলছি। আচ্ছা আসেন প্রথমে। আমরা নিয়মটা হচ্ছে কেউ যখন প্রথম আপনাকে সালাম দিবে প্রথম আপনি সালামের উত্তর দিবেন, সালামের উত্তর দিয়ে আপনি তাকে প্রশ্ন করবেন যে কেমন আছেন, সে উত্তর দিবে কেমন আছে এটার উত্তর দিয়ে এবং তাকে আবার প্রশ্ন করবে। অর্থাৎ পরের বার প্রত্যেকে প্রথমবার শুধু সিঙ্গেল সালাম আলাইকুম সালাম দিলাম, পরের বার থেকে জবাব দিবে সওয়াল করবে এবং সাথে সাথে উত্তর দিবে, জবাব দিবে এবং সাথে সাথে সরি একটা প্রশ্ন করবে, জবাব এবং একটা সাথে সাথে একটা প্রশ্ন করবে। এই হচ্ছে তো দেখেন, প্রথমে আমি একটু দেখাই, আমাকে কেউ একজন সালাম দিল আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম সালাম বলে জবাব দিলাম এবং তাকে প্রশ্ন করলাম কাইফা হালুকা, সে উত্তর দিল আরেক আলহামদুলিল্লাহ বিখয়র ও কাইফা আনতা। দেখেন প্রথমে আমি প্রশ্ন করলাম, সে সালাম দিল আমি উত্তর দিলাম এবং প্রশ্ন করলাম, তারপর সে জবাব দিল এবং প্রশ্ন করলো, এইভাবে আর কি। আশা করি বুঝতে পেরেছেন, এটা যেহেতু সব ভাষায় আছে বাংলায় এবং ইংরেজিতেও আছে, এই কারণে নতুন করে বুঝিয়ে দেওয়ার কিছু নেই। আব্দুল্লাহ ভাই আপনি শুরু করেন। আচ্ছা ঠিক আছে, সালাম আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। وعليكم السلام ورحمة الله وبركاته، كيف حالك يا أخي؟ يا أخي العزيز، يا أخي الكريم. إيوه أبني ماني شمان شوتو كتا يا كربنا لكي. يا أخي الكريم، يا أخي العزيز، يا أخي الحبيب. هي بيو بهاي. هي شماني تو بهاي كمان أتشن. الحمد لله بخير. بالكريم. نا بالكريم تو আপনি এটা বলতে পারবেন যে আলহামদুলিল্লাহ বিইজনিল্লাহ অথবা রহমাতিল্লাহ এটা বলতে পারেন। আপনি তো আমাকে এখন ভাই বলে সম্বোধন করেন না, আপনি তো আপনার নিজের অবস্থাটা বলতেছেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা যে আলহামদুলিল্লাহ বিখয়র ওয়া কাইফা আনতা, স্বাভাবিকভাবে আর কি, আমরা আগে না পেছাই প্রাথমিকভাবে আর কি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া কাইফা আনতা ইয়া আখি। না আলা কুল্লি হাল বলবেন যখন আপনি একটু অসুস্থ থাকবেন, বুঝছেন? একটু সিস্টেম আছে। আলহামদুলিল্লাহ মানে সর্বাবস্থা আল্লাহ শুকরিয়া, যে আল্লাহ এখন আমার অসুস্থ বানাইছে এই অবস্থায় আল্লাহ শুকরিয়া, এ কারণে যখন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলবেন তখন এটা একটু অসুস্থ অবস্থায় বা একটু বিপদের অবস্থায়, বুঝতে পেরেছেন? আর এমনি স্বাভাবিক থাকলে আলহামদুলিল্লাহ বি খায়ির। হ্যাঁ আলহামদুলিল্লাহ বি খায়ির বা আলহামদুলিল্লাহ কুল্লু তামাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ কুল্লু তামাম। ওয়া কাইফা আনত ইয়া আখি। الحمد لله انا بخير الحمد لله. ايش اخبار عنكم؟ اصاب تمر كي خبر ايش মানে ايش মানে اي شيء خبر বহুবচন اخبار অর্থাৎ তোমার কি খবর, ايش اخبار عنكم عنك عنكم বহুবচন عنك এক বচন, ايش اخبار عنك অর্থাৎ তোমার কি খবর বলো, তখন আপনি জবাব দেন আলহামদুলিল্লাহ কুল্লু তামাম, এটা বললে তো হবে। হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ কুল্লু তামাম ওয়া ওয়া ইশ আকবার। আলহামদুলিল্লাহ বখাই। হ্যাঁ ওয়া ইশ আকবার ইয়া আখি। আলহামদুলিল্লাহ ওয়া কাইফা ইয়াজরিল আইয়াম, দিনকাল কেমন চলছে? কাইফা ইয়াজরিল আইয়াম, কাইফা ইয়াজরিল আইয়াম, দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ। ওয়া তারপরে আবার বলো, তোমারটা হলে ওয়া দিয়ে শুরু করে বাকি আবার যে কোশ্চেনটা করছেন ওটা শুধু লাগাই দিব পিছনে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওয়াংটা ও আংটা। হ্যাঁ আপনি আবার এই এটার উত্তরও কাইফা ইয়াজরিল আইয়াম, দিনকাল কেমন যাচ্ছে এটার উত্তরও।
হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে আমরা আমাদের ঘুম থেকে উঠার যে আমরা কয়েকটা ফেইল করেছিলাম ওইগুলোর আরবি কি, প্রথমে আমরা স্থায়ী কজা পড়েছিলাম, অর্থাৎ ঘুম থেকে জাগ্রত হওয়া, স্থায়ী কজা মানে জাগ্রত হওয়া, স্থায়ী কজা সে জাগ্রত হলো, স্থায়ী কজতা তুমি জাগ্রত হলে, স্থায়ী কজতু আমি জাগ্রত হলাম, অর্থাৎ তা আর তু এই দুইটাই পার্থক্য। স্থায়ী কজ তা মানে তুমি জাগ্রত হলে, স্থায়ী কজ তু আমি জাগ্রত হলাম। এইগুলো জিজ্ঞাসা করার পরে আমাদের দৈনন্দিন যে অর্থাৎ ঘুম থেকে উঠার পরে যে কাজগুলো আছে ওইগুলো স্থায়ী কজ তু মিনান নাউম, ঘুম থেকে উঠলাম, তারপরে কি জালাস্তু আলাল ফিরশ, জালাস্তু, হ্যাঁ জালাস্তু আলাল ফিরশ, জালাস্তু মানে আমি বসা, জালাসা সে বসলো, জালাস্তা তুমি বসলো, জালাস্তু আমি বসলাম, আর আলা মানে উপরে আর ফিরশ মানে বিছানা, মানে সম্ভবত এই শব্দটা আমাদের দিয়েছে আছে প্যারাগ্রাফে আছে। তাহলে জালাস আমি আপনাকে প্রশ্ন করলাম আপনি ঈশা আকবর আনকুম, যখন আমি বলবো তখন আপনি আপনার এই ঘুম থেকে উঠা, বাথরুমে যাওয়া, বের হওয়া, উজু করা সবগুলোর বর্ণনা দিবেন, তো আমি সবগুলো বর্ণনা দিতেছি। হ্যাঁ আজকের এগুলোই আমরা অর্থাৎ নামাজ পর্যন্ত যাব, নামাজ পড়ে আইসা কোরআন তেলাওয়াত করব, এই পর্যন্ত আমরা আজকে শিখব, বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা তাইলে আমি বলি আজকে আমি কি করেছি, যে স্থায়ী কস্তু মিন, স্থায়ী কস্তু আমি জাগ্রত হয়েছি মিন থেকে, আর নাউম, নাউম মানে ঘুম, তো স্থায়ী কস্তু মিন আর নাউমি আমি ঘুম থেকে জাগ্রত হয়েছি, ও জালাস্তু আলাল ফিরশি এবং আমি বিছানার উপর বসেছি, তারপরে ওয়াজাহাব দাখলতু ফিল হাম্মামি, দাখলতু ফিল হাম্মামি, দাখলা মানে প্রবেশ করা, দাখলা সে প্রবেশ করলো, দাখলতা তুমি প্রবেশ করলে, দাখলতু আমি প্রবেশ করলাম, তাইলে দাখলতু ফিল হাম্মামি, ফি মানে মধ্যে আর হাম্মাম মানে টয়লেট বা বাথরুম, তো আমি বাথরুমে প্রবেশ করলাম। তারপরে আমরা বলেছিলাম যে বালা বুলতা বুলতু, প্রস্রাব করা, বালা সে প্রবেশ করলো, প্রস্রাব করলো, বুলতা তুমি প্রস্রাব করলে, বুলতু আমি প্রস্রাব করলাম। তারপরে হচ্ছে উযু করা, তাওয়াদ্দুআ মানে উযু করা, তাওয়াদ্দুআ সে উযু করলো, তাওয়াদ্দুআ তুমি উযু করলে, তাওয়াদ্দুতু আমি উযু করলাম। হ্যাঁ তাইলে উবুন্তু ওয়া তাওয়াদ্দাতু ওয়া খারাজতু মিনাল হাম্মাম, যে প্রস্রাব করলাম, ওযু করলাম, ওয়া খারাজতু এবং বের হলাম, খরজা সে বের হলো, খরজতা তুমি বের হলে, খরাজতু আমি বের হলাম, আমি বের হলাম, বের হলাম। তারপরে ওয়া যাহাবতু ইলাল মাসজিদি, এবং আমি মসজিদে গেলাম, যাহাবা সে গেল, যাহাবতা তুমি গেলে, যাহাবতু আমি গেলাম, এই শব্দগুলো আমি এখন তাড়াতাড়ি বলছি, হয়তো অনেকে ধরতে পারতেছেন না, এগুলো লিখে দেওয়া হবে গ্রুপে, সমস্যা নেই, ওনার কাছে যদি থাকে, আব্দুল্লাহ ভাই আপনার কাছে যদি থাকে তাহলে আপনি দিবেন, নাহলে আমি লিখে দিব, যে আজকের যে ইয়াগুলো আছে আপনার দিতে হবে না, আমি আছে ভাই, ওগুলো আছে, যদি থাকে গুছানো একসাথে তাহলে তো ভালো। হ্যাঁ গুছানো আছে, আচ্ছা ঠিক আছে, ওই যে আমরা একটা প্যারা প্যারাগ্রাফটা আছে, প্যারাগ্রাফটা আছে, হ্যাঁ ওই প্যারাগ্রাফটা দিয়ে দিন গ্রুপে, ওইটা নিয়ে ইনশাআল্লাহ আমরা কালকে ওই যতগুলো প্যারাগ্রাফ পড়াইছি ওই সবগুলো প্যারাগ্রাফ কাল গ্রুপে দিয়ে দেন, তো ওইগুলা এবং এই শব্দার্থগুলো আমরা ইনশাআল্লাহ আগামী কালকে, একটু ভাই আমি একটু অ্যাড করে দিব নি যে কখন আমি গেলাম, কখন তুমি, কখন সে গেল, এইটা একটু খালি অ্যাড করে দিলে সবাই কিন্তু বিষয়টা সহজে বুঝবে। ওই তো মানে আপনার ইয়াগুলো এই যে ফেলগুলো, প্রত্যেকটা ফেলের তিনটা ফর্ম আমরা পড়াইছি, ওই ফর্মগুলো এখানে দিয়ে দিলে এবং প্যারাগ্রাফটা এখানে দিয়ে দিলে আশা করি আগামী কালকে মুকালামার ক্লাসটা সহজ হবে, ওই প্যারাগ্রাফ আকারে পড়া হবে এবং মুকালামার ক্লাসটাও সহজ হবে। জি ওটা আমার, তবে শফিক ভাইয়ের, আমাদের তো এই হয়েছিল। এই যে তারপর কোথায় আসছিলাম, যে আমরা ওয়াজাহাবতু ইলাল মাসজিদে, মাসজিদে গেলাম, যাহাবা সে গেল, যাহাবতা তুমি গেলে, যাহাবতু আমি গেলাম, এই
তারপরে নামাজ পড়া, সল্লাইতু সলাতাল ফাজরি, সল্লা সে নামাজ পড়লো বা সলাত আদায় করলো, সল্লাইতা তুমি নামাজ পড়লে, সল্লাইতু আমি নামাজ পড়লাম। এখানে খুব প্রাউড হচ্ছে কারণ বিয়ের অনুষ্ঠান, তো এই কারণে আমি কথা শুনতে পারতেছি না, আমার কথাই আমি শুনতে পারতেছি। ভাই পাইছি প্যারাগ্রাফটা, পাইছি আমি পড়বো জি, প্যারাগ্রাফ পাইছি, ওই যে আমি গ্রুপে মেনশন করে দিলাম, দেখেন এখানে ক্লিক করলে সবাই পাবে। আচ্ছা আমরা ওই যে মুকালামাতে ছিলাম ওখানে ওখানে ফিরে যাই। আচ্ছা যে সল্লাইতু সলাতাল ফাজরে, ফজরের সলাত আদায় করলাম, ফজরের নামাজ পড়লাম, সম্ভবত ছয়টা বা সাতটা, ছয়টা। আচ্ছা যাই হোক, এই ছয়টা আজকে এখানে আপনি একটু গ্রুপে আলোচনা করেন, আমি এখানে আর সম্ভব না আসলে বাহিরে দাঁড়ানো সকাল আমি আবার একটু বলতেছি, এই আজকের দিনের কার্যক্রম সকালের ফজরের পর্যন্ত, ঘুম থেকে ফজর পর্যন্ত আমার যে কার্যক্রম গুলো এগুলো আমি বলতেছি। ইস্তাইকাজতু মিনান নাওম, আমি ঘুম থেকে জাগ্রত হলাম, ইস্তাইকাজতু আমি জাগ্রত হলাম, ইস্তাইকাজা সে জাগ্রত হলো, ইস্তাইকাজতা তুমি জাগ্রত হলো, ইস্তাইকাজতু আমি জাগ্রত হলাম, মিনান নাওমি ঘুম থেকে, ওয়া জালাসতু আলাল ফিরাশি এবং বিছানার উপরে বসলাম, জালাসা সে বসলো, জালাস্তা তুমি বসলে, জালাস্তু আমি বসলাম, আল ফিরাশ মানে বিছানা। আচ্ছা জালাস্তু আল ফিরাশি, বিছানার উপর বসলাম, তারপর কি করলাম, ও দাখলতু ফিল হাম্মামি, দাখলা সে প্রবেশ করলো, দাখলতা তুমি প্রবেশ করলে, দাখলতু আমি প্রবেশ করলাম, দাখলতু ফিল হাম্মামি আমি বাথরুমে প্রবেশ করলাম, ওয়া বুনতু এবং প্রস্তাব করলাম, ওয়া তাওয়াদ্দাতু এবং ওযু করলাম, খারাজতু মিনাল হাম্মামি এবং বের হলাম। বুঝতে পেরেছেন জি? আচ্ছা তারপরে কি করলাম, সুম্মা রাহাতু ইলাল মসজিদি, মসজিদে গেলাম, ওয়া সাল্লাইতু নামাজ পড়লাম, সালাত আল ফাজরি ফজরের নামাজ, রজাতু এবং ফিরে আসলাম ইলাল বাইতি বাড়িতে। আচ্ছা এখন এখানে কেউ আছেন যে আব্দুল্লাহ ভাই স্যার আমাকে ইয়াটা একটু বলতে পারেন, এই আজকের কার্যক্রমটা কে পারবেন? আমি বলে দেই ভাই। ইমতিয়াজ ভাই পারবেন? না ভাই সমস্যা। আচ্ছা আপু পারবেন? নিচ থেকে বলতেছি, আমি মেনশন করে দিছি প্যারাগ্রাফটা, ওটা দেখে দেখে পড়তে পারে। আরবি সম্পর্কে ভালো ধারণা থাকতো আর কি। ওই এখন দেখেন আপনার ইস্তাইকাজতু মিনাল নাওম, ওই প্যারাগ্রাফ তো আসে নাই, প্যারাগ্রাফ দিছি মেনশন করে, ইয়া গ্রুপে দিছি, গ্রুপে মেইন গ্রুপে, গ্রুপে কি মেনশন করছেন নাকি? হ্যাঁ ফার্স্ট প্যারাগ্রাফ, নাকি না ফার্স্ট প্যারাগ্রাফ লিখে আমি দিছি দেখেন। হ্যাঁ কই ওটা তো খুলে না। আচ্ছা আমি কপি করে কিছু আছে নাকি? আচ্ছা কপি করে পেস্ট করে দিলাম, এই যে এবার পাওয়া যাবে, কপি কপি পেস্ট করেন। হ্যাঁ কপি পেস্ট করে, এই যে দেখেন এখানে এই এখানে তো জার জবর দেওয়া নাই, মানে যে ফেল গুলো আছে সবগুলো শেষে যে যে কটা তা আছে সবগুলো তা এর মধ্যে পেস্ট দিবেন, বাস শব্দের শেষে
যে তাগুলো আছে যেমন ইস্তাইকালতু মিনান নাওমি ওয়া জালাসতু আলাল ফিরাশি ফাদখালতু ফিল হাম্মামি ওয়া বুলতু ওয়া তাওয়াদ্দাতু ওয়া খারাজতু মিনাল হাম্মামি সুম্মা যাহাবতু ইলাল মাসজিদি ওয়া সাল্লাইতু ওয়া দাআউতু ইলাল্লাহ সুম্মা রাজাআতু ইলাল বাইত দাআউতু মানে দোয়া করা ইলাল্লাহি আল্লাহর নিকট ওয়া রাজাআতু ইলাল বাইত এবং বাড়িতে ফিরে আসলাম এটা আপনি ইয়া করেন না এই এই আপনার কি এখন ইয়াতে যাওয়া তো সম্ভব ইয়া ইমতিয়াজ ভাই পড়তে পারবেন জোর জোর সারা পড়েন استيقظت من النوم وجلست على الفراش فدخلت في الحمام وبلت وبلت وتوضأت وخرجت من الحمام ثم ذهبت إلى المسجد وصليت دعوت إلى الله ثم رجعت إلى البيت দেখেন পড়তে পারেন কিনা মেসেঞ্জারে দেওয়া আছে আচ্ছা ঠিক আছে আমি এখানে দিচ্ছি আপনি মেসেঞ্জারে একটু ঢুকে দেখেন দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি নোটপ্যাডে লিখে দিচ্ছি এখানে সমস্যা নেই এই যে একটু ওয়েট করেন এক মিনিট দিয়ে দিচ্ছি যে হ্যাঁ এবার দেখে দেখে পড়েন এটা তো অনেক বড় হয়ে গেল একটু নিচে নিয়ে বড় করে দেন আচ্ছা নিয়ে এসেছি ফন্ট সাইজ আরে একটু সরি বড় করেন লেখাটাকে বড় করেন না ভাঙিয়ে দিব মানে আপনি ভাঙ্গে না যাই করেন বড় করেন এটা আমি তো দেখতে পারতেছি না মেসেঞ্জারে দেখা যায় না মেসেঞ্জারে তো হাম্মামি وَبُلْتُ وَتَوَدَّعَتُ وَخَرَجْتُ مِنَ الْحَمَّامِ
ثم ذهبت الى المسجد ওখানে একটু ইয়া হয়ে গেছে আর কি ওসল্লাইতু সল্লাইতু হ্যাঁ ওয়ার জায়গা তা হবে আর কি ওসল্লাইতু আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই ওয়াটা ঠিক আছে ওয়াটা একটু আলাদা করে দিন তো হ্যাঁ ওয়াটা দালের সাথে হবে আচ্ছা সল্লাইতু টুটা তাটা ডিলেট হয়ে গেছে হয়তো যে ওই নিচে চলে গেছে কেন ওই যে আচ্ছা পড়েন ওসল্লাইতু ওসল্লাইতু আও দাওয়াতু ইলা দাওয়াতু ইলা আল্লাহ দাওয়াতু ইলা আল্লাহ সুম্মা জালাসতু ইলাল রাজাতু জালাসতু কই রাজাতু আচ্ছা সরি ভাই থাক যেভাবে আছে ওইভাবেই রাখেন আবার ইয়া হয়ে যাবে সুম্মা রাজাতু ইলাল বাইতি 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 হ্যাঁ আচ্ছা আরেকজন পড়েন এখানে কি আছেন শফিক ভাই পড়েন ওনার নেটের সমস্যা উনি পড়তে পারবে দেখি না পড়ুক না নেটের সমস্যা প্রত্যেকদিন নেটের সমস্যা হলে ধর একদিনও পড়তে পারবে না ভাই চলে গেছে ভাই এটা কই আছেন শফিক ভাই আছেন না উনি চলে গেছে চলে গেছে জুম্মান ভাই আছে পারবে উনি জুম্মান ভাই আপনি কি আছেন আরে ভাই রেসপন্স করেন থাকলে উনার তো মাইক্রোফোন অন করা কিন্তু কথা আসে না কেন আচ্ছা মারুফ ভাই যেহেতু চলে গেছে উনার মনে হয় আর ক্লাস করানো পসিবল ও আসছে হ্যাঁ মারুফ ভাই শুনতে পাচ্ছি না ক্লাস হবে মনে হচ্ছে জুম্মান ভাই আপনি কি আছেন জুম্মান ভাই আচ্ছা সানি ভাই আপনি পড়েন তো সানি ভাই ও সানি ভাই জি ভাই পড়েন শুরু করেন হ্যাঁ ভাই হ্যাঁ জি ভাই আসি ওই একটু অসুবিধা আছে আরে পড়েন না আমি তো আসি আমি আসি সমস্যা হলে আমি করে দিব দেখেন এটা আর পুরাতন পড়া তো শুরু করেন কে পড়তে পারবেন না কে সানি ভাই হ্যাঁ উনি একটু সংগঠিত ক্লাস দিয়ে যাবেন পড়েন বোঝা যাচ্ছে না ভাই সানি ভাই পড়তে পারবেন না নাকি আপনি শুরু করেন কোথায় সমস্যা আমরা ঠিক করে দিচ্ছি সবাই প্রথম আর শেষ তো না আপনি চেষ্টা করেন বললে তো আমি দেখানে আছি এটা মনে করেন আপনি এখানে পড়া না আপনি কথা বলতেছেন আরবিতে এই এটা মনে করলে তাহলে তো আর আপনার কষ্ট হবে কথা
আমাদের এটা এটা কিন্তু আমাদের পড়া না, এটা কথা বলতেছি আমরা, স্পিকিং ক্লাস। সবার এটা মনে করতে হবে যে আমরা কথা বলতেছি। জি জি আমি এখন ক্লাসটা চেক করছি, মানে আমি আর এটা একটা ভয়েস, আমি আচ্ছা ভয় দিচ্ছে, আজকের ক্লাসটা এখানে শেষ করছি, ইনশাআল্লাহ পূরণ করবো। سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك. আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ইমতিয়াজ ভাই ওকে। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস এখানে শেষ হচ্ছে, সবাই লিভ নেন। হ্যাঁ।